বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটি হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক রাপসি বা দেউলিয়াত সংক্রান্ত হিসাব রক্ষণ। এটা আমার লেকচার নম্বর হচ্ছে 7, লেকচার নম্বর 7। ইতিমধ্যে আমি এর উপর 6টা লেকচার দিয়েছি। আশা করি আপনারা এই ক্লাস আসার জন্য আপনারা অবশ্যই এই আর এটা চ্যাপ্টার নম্বর 8, আর এটা হচ্ছে বিবিএস, যারা ডিগ্রিতে বিবিএস এ পড়ালেখা করতেছেন তাদের থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষাতে আসে। এই লেকচার 7টা করার আগে, অবশ্যই আপনাদেরকে এর আগের ক্লাসটা করতে হবে। এর আগের ক্লাস মিনস লেকচার 1, লেকচার 2 দেখতে হবে। লেকচার 1, বিশেষ করে লেকচার 1 আমি একটা C1 ক্লাস করেছি। লেকচার 1 বা লেকচার 2তে, বিশেষ করে লেকচার 1 লেকচার 2 দুইটাই দেখতে হবে। আমি আপনার চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি, ইউটিউবে গিয়ে আমার নাম টাইপ করতে হবে। আমার নাম জীবন স্যার টাইপ করে দিলে ইউটিউবে অনেকগুলো ভিডিও আসবে, এগুলো সব আমারই ভিডিও। এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে আমরা আমার চ্যানেলে যাব। আমি যাচ্ছি, এই যে আমার চ্যানেলে আসার পরে এখানে প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টেকে আমি ব্যাকগ্রাফসির উপর এই যে 6টা 7টা ক্লাস, এটা হচ্ছে 7 নম্বর ক্লাস, এখানে 7ই দেখা যাচ্ছে কেন, হ্যাঁ 6টা ক্লাস হয়েছে, এটা 7 নম্বর হবে। এই এই ক্লাসটা আপনারা করবেন, এখান থেকে বিশেষ করে C1 এবং C2, সরি সি লেকচার 1 এবং লেকচার 2 ক্লাসগুলো করতে হবে। লেকচার 1 লেকচার 2 করার পরে নিচের দিকে আছে লেকচার 1 লেকচার 2, আপনারা এখান থেকে নিচে পথ শুরু দিয়ে রাখবে, যে লেকচার 1 লেকচার 2 এই দুটা ক্লাস দেখবেন। এই দুটা ক্লাস দেখার পরে আপনারা এই ক্লাসে লেকচার নম্বর 7 আসবেন। এই লেকচার না হয় লেকচার নম্বর 7 যদি আপনারা সরাসরি আসেন কিছুই বুঝবেন না, সেই জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ক্লাস দেখার পরে লেকচার 1 লেকচার 2 দেখার পরে আপনারা ক্লাস আসবেন। তাহলে আমি লেকচার 7 শুরু করতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনার বন্ধু বান্ধবদের বলবেন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন, আপনাদের প্রত্যেকে যারা কলেজ আছে, প্রত্যেকের কলেজ গ্রুপ আছে, যার যা গ্রুপে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের বলবেন, যাতে অন্যরা সহজে ক্লাসগুলো পেতে পারে এবং করতে শিখতে পারে। আমি খুব আন্তরিকতার সাথে ক্লাসগুলো করতেছি। তাহলে আমি এখন প্রবলেম C22, যেটা কমার্স পাবলিকেশনের একটা বই, এটার শুরু করতেছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2015 সালে এসেছে দেখা যাচ্ছে। এই অঙ্কটা শুরু করতেছি, লেখা আছে কি, মিস্টার দুলাল ইজ ডিক্লার ইনসলভেন্ট। মিস্টার দুলাল দেউলিয়া হিসাবে ঘোষণা করেছে, ইনসলভেন্ট মানে দেউলিয়া, ডিক্লার মানে ঘোষণা করেছে। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য প্রিপারেশন অফ হিস স্টেটমেন্ট অফ এফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। সে আপনাকে সরবরাহ করেছে, সাপ্লাই মানে সরবরাহ করেছে, তাই আপনাকে কী করার জন্য, স্টেটমেন্ট অফ এফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট সংগ্রহ তৈরি করার জন্য নিম্নলিখিত তথ্যগুলো সরবরাহ করেছে। কী করেছে, আমি এগুলো এমনভাবে একসাথে পড়ার সাথে সাথে কোথায় কী হবে সেটাও একসাথে করে ফেলবো, আর নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য আপনারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো করে ফেলবেন, আগের ক্লাসগুলো করে ফেললে এগুলো কোনো বিষয় না, বুঝে যাবেন। 1 নম্বর কী আছে, ক্রেডিটর্স ফর গুড 60,000 টাকা। ক্রেডিটর্স ফর গুড আমরা জানি এটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্সের আইটেম, এটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্সের আইটেম, আমরা আলোচনায় যাবো, একটু পরে দেখিয়ে দেবো এই জিনিসটা। আনসিকিউরড ফর গুড 60,000 টাকা, এই একটা পাইলাম ক্রেডিটর্স ফর গুড। স্যালারি ডিউ টু ক্লার্ক 4 মান্থ অ্যান্ড ট্যাক্স উইং গভর্নমেন্ট, এই দুটো হচ্ছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এই দুটো হচ্ছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকার পাওনাদার, এই দুটো অগ্রাধিকার পাওনাদারের টাকা, একটা 1200 একটা 2400, আমি আলাদা কালার দিয়ে হাইলাইট করে রাখতেছি আমাদের বোঝার জন্য। এরপর ব্যাংক লোন, ব্যাংক লোন দেওয়া আছে কত, সিকিউরড বাই লাইন অন ইনভেন্টরি টাকা হচ্ছে 50,000, 50,000 টাকা ব্যাংক লোন নিয়েছে। ব্যাংক লোন নিয়েছে কত টাকা, ব্যাংক লোন নিয়েছে যে 27,500 টাকা, এই 27,500 টাকার ব্যাংক লোন নিয়েছে। 27,500 টাকার ব্যাংক লোনের বিপরীতে, এই ব্যাংক লোনের বিপরীতে যে সম্পত্তি বাঁধা দিয়েছে সেটা কি, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে ইনভেন্টরি, সিকিউরড বাই মানে যেটাতে নিরাপত্তা দেওয়া হয়েছে, লাইন ইনভেন্টরি কি দিয়ে, ইনভেন্টরি দিয়ে 50,000 টাকা ইনভেন্টরি মজুত রেখে সেটা কি করেছে,
এই লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তাহলে এই এখন এই যে 27,500 টাকা লোন নিয়েছে তার বিপরীতে 50,000 টাকা জমা। এখন আমরা স্টকটা দেখতে হবে, স্টকের আদায়যোগ্য মূল্য কীরকম। এই যে ইনভেন্টরি, স্টক বা ইনভেন্টরি হচ্ছে কত টাকা, স্টক বা ইনভেন্টরি আছে 60,000 টাকা। দেখেন 60,000 টাকা, আমি এটা আপনাদের হাইলাইট করে রাখতে, এই 60,000 টাকা থেকে এই 50,000 টাকা, এই 60,000 থেকে 50,000 টাকা কী করতেছে, এই ব্যাংক লোন নিয়েছে কার জন্য, ওই 27,500 টাকার বিপরীতে 50,000 টাকা সম্পত্তি বাঁধা ছিল, টোটাল ওই সম্পত্তির মূল্য ছিল 60,000 টাকা, ওই 60 থেকে বাঁধা আছে মাত্র 50,000 টাকা, 10,000 টাকা বন্ধক নাই। তাহলে আবার এখানে বলা হচ্ছে যে কি, ওই 60 ইনভেন্টরির বিষয়ে এখানে বলা হচ্ছে ইনভেন্টরি এক্সপেক্টেড টু রিয়েলাইজ 60% বুক ভ্যালু, ওই বুক ভ্যালু থেকে 60% আদায় করা যাবে, বুক ভ্যালু থেকে আদায় করা যাবে কত, 60%। তাহলে এই 50,000 টাকার 60% আমাদের বের করতে হবে, বের করার পরে এটার সাথে এই এই 27,500 সাথে কী করতে হবে, তুলনা করতে হবে, বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। আমি ক্যালকুলেটার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এমনি মুখেও বের করা যায়, 50,000 টাকার 60%, 50,000 × 60% মানে 0.60 মারলে হবে। আপনারা ইতিমধ্যে আমার যার ক্লাসগুলো দেখেছেন, 60% মানে 0.60 অথবা 60 দিয়ে পার্সেন্ট দিলে হবে, এই যে 30,000 টাকা আসছে। অথবা যদি আমি আমি 50,000 টাকা লিখি, 50,000 × 60% 60% দিয়ে দিলে তাও 30,000 টাকা, সেম 0.60 দিয়ে মারলে যে কত, 60% মারলেও সেম কথা, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা সম্পদের মূল্য, আমাদের লোন নিয়েছে, লোন নিয়েছে কত টাকা, লোন নিয়েছে যে আমাদের 27,000 টাকা, 27,500 টাকা লোন নিয়েছে, এই লোনের বিপরীতে সম্পত্তি বাঁধা আছে 50,000 টাকা, যার 60% আমরা বের করছি কত, 30,000 টাকা। এই যে 30,000 টাকা 60% এটা বের করছি, এই 30,000 টাকা 27,500 থেকে বেশি, আর বেশি বিদায় ঋণ থেকে জমার পরিমাণ যেহেতু বেশি, তাহলে এটা হবে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, ফুলি সিকিউরড ক্রেডিটর্স। আমরা নোট দেখি, ফুলি সিকিউরড ক্রেডিটর্স, এই যে 2 নম্বর নোটে দেখেন, ক্যালকুলেশন অফ ফুলি সিকিউরড ক্রেডিটর্স, পূর্ণ জামানতযুক্ত পাওনাদার ক্যালকুলেশন করতেছে। এটার বেলায় আছে কি, অ্যামাউন্ট অফ লোন, ভ্যালু অফ সিকিউরিটি, অ্যামাউন্ট অফ লোন কত, আমাদের কোয়েশ্চনের মধ্যে যে 27,000, 27,000, এই 27,500 হচ্ছে অ্যামাউন্ট অফ লোন, 27,500 অ্যামাউন্ট অফ লোন। আর ভ্যালু অফ সিকিউরিটি কত, এই 50,000 টাকা জমা রেখেছিল, যার 60% আমরা বের করছি কত, যার 60% বের করছি 30,000 টাকা, এই 30,000 টাকা এখানে বসে গেছে, তাহলে ফুললি। আর এটা থেকে রিসিভার ফিস বাদ দিতে হবে 4%, 1,200 টাকা, 30,000 টাকার 4% কত, ইন্টু যদি 4% দিই, 4% হচ্ছে 1,200 টাকা, এই যে 1,200 টাকা বের হয়ে গেল, তাহলে আমাদের এই 1,200 টাকা, এই 1,200 টাকা বাদ দিলে 28,800 টাকা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। 27,500 টাকার বিপরীতে বন্ধক আছে কত, 28,800 টাকা, আর 28,800 টাকা এটাকে বলা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। এটা আমরা বুঝে গেলাম। আর ফুল সিকিউরড ক্রেডিটর্সের ব্যবহার কোথায় হচ্ছে, আমরা যদি একেবারে অঙ্ক চলে যাই, সব কাজে যদি একসাথে যদি করে ফেলি, তাহলে কী হচ্ছে, আমরা দেখতেছি এই যে স্টেটমেন্ট অফ এফেয়ার্স, এখানে আছে স্টেটমেন্ট অফ এফেয়ার্স এজ এট 31 ডিসেম্বর 2020, তাহলে এটা গেল স্টেটমেন্ট অফ এফেয়ার্স এজ এট 31, এগুলো বসে গেল। তাহলে এখানে কী লিখতে হবে, এখানে লিখতে হবে ফুল সিকিউরড ক্রেডিটর্স 27,500, যেটা আমরা একটু আগে বের করছি যে 27,500, এই 500 টাকা, এই 500 টাকার এখানে আসছে, ইনার কলম আসছে, লেস ভ্যালু এস্টিমেটেড টু, অথবা ভ্যালু অফ সিকিউরিটি, লেস এস্টিমেটেড ভ্যালু অফ সিকিউরিটিস, হ্যাঁ কত, 28,800, এই টাকাটা বসে গেল। তাহলে আমি এটার সাথে সাথে কোথায় যাচ্ছি সেটাও করে দিচ্ছি, 28,800, 27,500 থেকে 28,800 বাদ দিলে আর 1,300 টাকা আছে সারপ্লাস, এই টাকাটা আছে আমাদের জন্য সারপ্লাস টাকা। আর সারপ্লাস টাকা কী করতে হয় আমরা জানি, সারপ্লাস টাকা সম্পদ পাশে একদম নিচের দিকে সেটা দেখাতে হয়, ইতিমধ্যে আমরা এগুলো শিখেছি, অনেক অঙ্কের মধ্যে শিখেছি যে সারপ্লাস পার কোনটা। এই যে সারপ্লাস অ্যাজ পার কোনটা এখানে চলে আসছে কত, 1,300 টাকা, এই যে 1,300 টাকা আমরা যেটা দেখেছি সেই 1,300 টাকাটা এখানে বসে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল ফুল সিকিউরড ক্রেডিটর্স, আমরা প্রশ্নও পড়লাম, এটার নোটটা কীভাবে হবে সেটাও করে ফেললাম, সাথে সাথে ফুস্টিংটাও করে ফেললাম। আর আনসিকিউরড ক্রেডিটর্স এটাও করে ফেলি, এবং প্রেফারেন্সিয়াল, এই যে ক্রেডিটর্স ফর গুড আছে কত, আমরা দেখেছিলাম আনসিকিউরড ক্রেডিটর্স এখানে 60,000 টাকা আছে, এই 60,000 টাকা, এই যে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্সের ক্ষেত্রে এই গ্রোস লাইবিলিটি 60,000 টাকা, নেট লাইবিলিটি তো 60,000 টাকা, এটা বসে যাবে। এরপর লোন ফ্রম ওয়াইফ, ওয়াইফ থেকে একটা লোন আছে, এটা খুঁজে বের করে নিই, একসাথে কাজ করে ফেলি,
লোন ফর্ম, এই যে লোন ফর্ম, লোন ফর্ম ওয়াইফ স্ত্রী থেকে লোন নিয়েছে কত টাকা, 20,000 টাকা, এটাও আনসিকিউর্ড ক্রেডিটর, সেটার জন্য কোনো জামানত দিতে হয় নাই, স্ত্রী থেকে লোন নিয়েছে জামানতবিহীন, 20,000 টাকা, এখানে 20,000 টাকা, এখানেও 20,000 টাকা, তাহলে 60-এর সাথে বিযোগ করলে, 60-এর সাথে বিযোগ করলে 80,000 টাকা, এখানেও 60-এর সাথে বিযোগ করে 80,000 টাকা, তাহলে আমাদের লাইবিলিটি বের হয়ে গেছে আনসিকিউর্ড ক্রেডিটর্স। এটারও যদি আমরা দেখিয়ে দিই, করে ফেললে যে আনসিকিউর্ড ক্রেডিটর্স, আনসিকিউর্ড ক্রেডিটর্স আমাদের অঙ্কের মধ্যে আছে আনসিকিউর্ড ক্রেডিটর্স 80,000 টাকা, এদিকও নেটের ক্ষেত্র আর গ্রোসের ক্ষেত্রে 80,000 টাকা, এটা শেষ হয়ে গেল আনসিকিউর্ড ক্রেডিটর্স শেষ। এরপর ইচ্ছা করলে আমরা প্রেফারেন্সিয়ালটাও করে ফেলতে পারি, এই যে প্রেফারেন্সিয়াল আমি প্রশ্ন পড়ার সময় আলোচনা করছিলাম, এই যে সবুজ কালার, এই দুইটাই হচ্ছে প্রেফারেন্সিয়াল, একটা 1,200 টাকা, একটা 2,400 টাকা, এটা নোট করলেও পারি, নোট করে নাই অথবা সরাসরি আমরা এখানে করে দেখাতে পারি। এই যে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স 1,200 টাকা হচ্ছে স্যালারি টু ক্লার্ক, আর ট্যাক্স উইং গভর্নমেন্ট হচ্ছে 2,400 টাকা, টোটাল 3,700 টাকা, আর ডিডাক্ট এক্স পার কন্ট্রাক্ট 3,700, 3,700 থেকে 3,700 বাদ দিলে এখানে কোনো টাকাই হয় না, আর প্রেফারেন্সিয়ালের সবসময় সব টাকাই মাইনাস হয়, আবার এই প্রেফারেন্সিয়ালের টাকাটা নিচে আবার সম্পদ পাশে বাদ দিতে হয়েছে, লেস ডিডাক্ট এস পার কন্ট্রা বলে 3,700 টাকা মাইনাস দিতে হয়, এইখান থেকে 3,700 থেকে 3,700 মাইনাস, এদিকে যে সম্পদ যোগফল থাকবে সেই সম্পদ যোগফল থেকে 3,700 টাকা মাইনাস শেষের দিকে। তাহলে আমরা দায় পাশে শেষ করে ফেলছি, আর এটা আমরা ইতিমধ্যে দেখেছি, এটা হচ্ছে যে টোটাল 27,500, এই 27,500টা এদিকে বসে যাবে, এই 3,700 টাকাটা আবার এদিকে যাবে, আর টোটাল যোগ করলে 111,100 হচ্ছে গ্রোস লাইবিলিটির ক্ষেত্রে, আর নেট লাইবিলিটির ক্ষেত্রে শুধু একটাই ফিগার আছে 80,000 টাকা, এদিকে এটা আসছে আর কোনো টাকা নেই, আর এখানে পার্টলি সিকিউরড ক্রেডিটর্সের কোনো আইটেম নেই। তাহলে আমরা এক পাশ শেষ করে ফেলছি কাজ কথা বলতে বলতে, এরপরে দেখি বাকি কী আছে। আমরা যদি বাকি চিন্তা করি, আমাদের পরবর্তী আইটেম আছে যে ফার্নিচার, ফার্নিচার এক্সপেক্টেড টু রিয়েলাইজ এত টাকা, 8,000 টাকার মধ্যে এত টাকা, এটা যখন আমরা করে ফেলছি, আমরা এগুলো যেহেতু দায় পাশের আইটেম হয়ে গেছে, সম্পদ পাশের কাজগুলো আমরা করে ফেলতে পারতেছি প্রশ্ন করতে করতে, এটা আমাদের হেডিং আনসিকিউর্ড প্রপার্টি। আনসিকিউর্ড প্রপার্টি মানে কি, যেই সম্পদগুলো অন্য কোনো দায়ের বিপরীতে বন্ধক নাই সেটাই হচ্ছে আনসিকিউর্ড প্রপার্টি। তাহলে আমরা এগুলো বসাই দিলাম, এখানের মধ্যে কী কী আছে, এখানের মধ্যে আমাদের যে আইটেমগুলো আছে সম্পদ, এই যে ফার্নিচারটা পাইলাম, প্রথমে ক্যাশ আছে কিনা দেখতে হবে, ক্যাশ নাই, তাহলে ফার্নিচার, ফার্নিচার কত, এই 8,000 টাকা বুক বেলো আর আদায় করা যাবে যে 4,500 টাকা, তাহলে এখানে আসছে 8,000 টাকা ফার্নিচার, এই যে ফার্নিচার 8,000 টাকা আর আদায়যোগ্য মূল্য 4,500 টাকা, এটা বসে গেল। এরপর কী আছে, এরপর আমরা যে স্টকের বেলায় ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি ছিল, ইনভেন্টরি 60,000 টাকা ছিল, 60,000 টাকা থেকে এখানে বন্ধক রয়েছে কত, 50,000 টাকা, তাহলে 60,000 টাকা থেকে বন্ধক রলে বন্ধক থাকে নাই কত, সেটা বি করতে হবে, 60 থেকে 50 বাদ দিলে ক্যালকুলেটার লাগতেছে না, 10,000 টাকা বন্ধক দেওয়া হয় নাই, যদি 60,000 টাকা আমাদের স্টক আছে, 60,000 থেকে শুধুমাত্র বন্ধক আছে 50,000 টাকা, আর বন্ধক নাই কত, 60 থেকে 50 বাদ দিলে যে টাকাটা নাই সেটাই হচ্ছে আমাদের এখানে আনসিকিউর্ড প্রপার্টি, 60 থেকে 50 বাদ দিলে 10,000, আর 10,000 টাকার আদায়যোগ্য ভ্যালু কত, আদায়যোগ্য ভ্যালু হচ্ছে 60%, আমরা জানি আদায় করা যাবে যে তার থেকে 60%, তাহলে এই 60% 10,000 টাকা এখানে বসলো, 10,000 টাকা 60% বাইর করলে ক্যালকুলেটার দিয়ে 6,000 টাকা বের হবে, আমি আর ক্যালকুলেটার ইউজ করতেছি না, 10,000 টাকা 60% 6,000, তাহলে ফার্নিচার গেল, এ গেল। এরপর জুয়েলারি একটা আইটেম আছে, আমরা এটা দেখি নিচে, এই জুয়েলারি, জুয়েলারি মনে এটা, এই যে এখানে জুয়েলারি, মিস্টার দুলাল, দুলাল গিভ আপ জুয়েলারি ওর্থ 8,000 টাকা দ্য অফিসিয়াল রিসিভার, অফিসিয়াল যে রিসিভার আছে, যে দায়িত্ব পালন করতেছে তাকে রিসিভার বলা হয়, তাকে দুলাল তার 8,000 টাকার জুয়েলারি দিয়েছে, এই জুয়েলারিটা সম্পদ, জুয়েলারিটা এই বুক ভ্যালুর গড়ো 8,000 টাকা আর এস্টিমেটেড টু প্রডিউসের গড়ো 8,000 টাকা, সেম টাকা জুয়েলারি টাকাটা বসে যাবে, এই 8,000 8,000 এখানেও 8,000 বসায় না, ইচ্ছে করলে বসাতে পারবেন, এখানে 8,000 টাকা বসে যাবে জুয়েলারি, জুয়েলারি সবসময় সেম টাকায় যত টাকা আছে তত টাকা বসে যাবে। এরপর আছে কি, এরপর যদি আমরা দেখি এই বুক অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল অন্য শব্দ ডেটর্স, আজ কোলন দিল, ডেটর্সের কোলন দিল, গুড, গুড মানে ভালো 8,000 টাকা, উভয় কলমে সেম বসে যাবে, এখানেও 8,000 টাকা, এই যে বুক ডেট, বুক ডেট পাওয়া গেলে যে গুড, গুড 8,000, এখানেও 8,000 টাকা, এখানেও 8,000, গুডের ক্ষেত্রে 2 টাকা, 2টার জায়গা কী কী থাকে, সেম টাকা, এটা মনে রাখতে হবে। এরপর ডাউটফুল, ডাউটফুলের বেলায় কী আছে দেখি, ডাউটফুল হচ্ছে 16,000 টাকা বুক ভ্যালু, আর ব্র্যাকেটে লেখা আছে 50% রিয়েলাইজেবল, 50% আদায় করা যাবে, এই 16,000 থেকে 50% আদায় করা যাবে,
তাহলে 16,000 এখানে আসছে, 16,000-এর উপর ক্যালকুলেটর দিয়ে 50% মারলে অর্ধেক টাকা বের হবে, 8,000 টাকা এখানে বসে গেল। এরপর কি আছে? এরপর বেড আছে, বেড মানে খারাপ, 10,000 টাকা অনাদায়ী দেয় না, 10,000 থেকে 10,000-এ পাওয়া যাবে না। বেডের নিয়মটা হচ্ছে যত টাকা বেড তত টাকাই পাওয়া যাবে না, সেই জন্য এখানে বুক ভ্যালু করে আসবে, এইখানে কোনো টাকা আসবে না, এই ঘরে কোনো টাকা আসবে না, সেই জন্য এখানে ডট ডট দেওয়া হয়েছে। এই 12,000 টাকা এখানে, 10,000 টাকা এখানে বসেছে, এখানে কোনো টাকা আসবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, বেড মানে খারাপ, খারাপটা আদায়যোগ্য মূল্য নেই। এরপর কি আছে দেখি, এরপর বিল রিসিভেবল টাকা আছে, প্রাপ্য বিল 6,000 টাকা, বেড 12,000 টাকার মধ্যে 6,000 টাকা খারাপ, এখানে বেডটা বলেছে তো ভালো হবে, 12 থেকে 6 বাদ 12,000 টাকা টোটাল আছে, তার মধ্যে 6,000 টাকা খারাপ, তাহলে 6,000 টাকা খারাপ হলে ভালো হয় 10,000 টাকা, তাহলে এখানে লিখতে হবে, সরি, 12 থেকে 6 ভালো, বাদ 6 বাদ দিলে 6,000 টাকা, এখানে 6,000 টাকা আসছে, টোটাল টাকার মধ্যে 6,000, আবার আদায়যোগ্যের মধ্যে, সরি, 12,000, এটা আদায়যোগ্যের মধ্যে, আদায়যোগ্যের মধ্যে যেহেতু 6,000 টাকা বেড আছে, কোয়েশ্চেনে বলছে যে 6,000 টাকা বেড, বেড হলে গুড হতো, এই 12,000 থেকে 6,000 বি করলে যে ফিগারটা বের হবে সেটা 6,000-এ বের হবে, সেটাই হচ্ছে গুড, এই যে 8,000 টাকা চলে আসছে। তাহলে টোটাল সম্পদের বিষয় আমাদের শেষ, এদিকে গ্রোথ বুক ভ্যালু 64,000 টাকা, আর যোগফল পাইছে যে 40,000 টাকা। তারপর কি আছে, লেস রিসিভার ফিস, 10% রিসিভার ফিস বাদ দিতে হয় 40,000 টাকার উপর, 40,000 টাকার উপর 10% হবে যে 4,000 টাকায়, টেন পার্সেন্ট মানে 0.10 দিলেও হবে, অথবা 10 দিয়ে পার্সেন্ট মারলেও হবে, যে 4,000 টাকা বের হয়ে গেছে, তাহলে এই 4,000 টাকা রিসিভার ফিস বাদ, বাদ দেওয়ার পরে 40 থেকে 4,000 বাদ দিলে 36,000 টাকা আমাদের আসল টাকা মানে থাকতেছে, এটার সাথে এই যে সারপ্লাসের টাকাটা যোগ হয়ে যাবে 1,300 টাকা, যেটা আমরা এখান থেকে পাইছি, এটা থেকে 1,300 টাকাটা পাইছি, এটা যোগ হবে, যোগ করার পরে আসে 37,300 টাকা, 37,300 টাকা আসছে, এটা থেকে এই যে ফাইনান্সিয়ালের টাকাটা, যে টাকাটা বাদ দিছি এই 3,700 টাকা, এটা বাদ, এটা বাদ দিয়ে আমাদের টাকা থাকতেছে 33,700 টাকা, আমাদের টাকা থাকতেছে এটাই, এটাই আমাদের টাকা থাকতেছে। এরপর আমাদের কী আছে, আমাদের মূলত টোটাল লাইবিলিটি আছে 80,000 টাকা, এই 80,000 টাকা থেকে 33,700 টাকা কী করতে হবে, বি করতে হবে, যে 33,700 বি করলে 46,300 টাকা হবে যে ডিফারেন্স বা ঘাটতি, এই যে 46,300 টাকা ডিফারেন্স বা ঘাটতি বের হয়ে গেল, তাহলে এটার সাথে এটা যোগ করে 80,000 টাকা টোটাল সম্পদ যোগফল মিলিয়ে দিলাম আমরা, হয়ে গেল তাহলে 80,000 থেকে এটা 33,700 কী করতে হবে, বি করলে ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে স্টেটমেন্ট অফ এফেয়ার শেষ, এরপর আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, আমরা এখন ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করবো, এটা করবো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000, যত হয় তত সাল, সাল মনে অঙ্কের মধ্যে ছিল না সেটা, সেই জন্য সাল নাই, সাল নাই। তারপর আমরা এখন এখানে কী কী আসে, আমরা এখানে প্রথমত আসে যে মূলধন, এখানে কী আছে যে মূলধন, মিস্টার দুলাল কমেন্স বিজনেস 6 ইয়ার এগো, মিস্টার কমেন্স মানে শুরু করা, মিস্টার দুলাল ব্যবসা শুরু করেছে 6 বছরের আগে উইথ ক্যাপিটাল অফ টাকা 15,000, 50,000 টাকা দ্বারা। এই ক্যাপিটালটা লিখতে হয় কি, হ্যাঁ ক্যাপিটালটা আমাদের লিখতে হয় এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস বলে, এই 50,000 টাকাটা বসে গেল, 50,000 টাকা বসে গেলো এখানে। এরপর কি আছে, এরপর আমাদের আছে কি, হি ড্রিউ 10,000 ইচ ইয়ার ডিউরিং দ্য ইয়ার, হি সে 10,000 টাকা উত্তোলন করেছে, 10,000 টাকা কী করেছে, 10,000 টাকা উত্তোলন করেছে প্রতি বছরে, তাহলে আমাদের অঙ্ক আছে কত বছর, এই শুরু করেছে 6 ইয়ার এগো, অঙ্ক করেছে 6 ইয়ার এগো, বলা হচ্ছে 10,000 টাকা ইচ ইয়ার মানে প্রতি বছরে 10,000 টাকা উত্তোলন করে, তাহলে 6 বছর কত উত্তোলন করে, 10,000-কে 6 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, সেই জন্য 10,000-কে 6 দিয়ে গুণ করে 6×10=60,000 টাকা উত্তোলন বের হয়ে গেল, এটা হয়ে গেল। এরপর কী আছে দেখি, হি মেড এ প্রফিট 30,000, সে 13,000 টাকা প্রফিট অর্জন করেছে, প্রফিটটা ডেবিট পাশে আসে, নেট প্রফিট এই যে এখানে বসছে নেট প্রফিট 13,000 টাকা চলে আসলো। এরপর কী আছে, এরপর করা আছে মিস্টার দুলাল গিভ আপ জুয়েলারি ওথ 8,000 টাকা হিজ অফিসিয়াল রিসিভার, রিসিভারকে 8,000 টাকা জুয়েলারি যেটা দিয়েছে সেটা এখানে আসবে, ইনকাম ফ্রম আদার সোর্স লিখে জুয়েলারি ফ্রম ওয়াইফ এটাও এখানে চলে আসবে, 8,000 টাকা যে জুয়েলারিটা আমরা এখন কোথায় দিয়ে বসেছিলাম, এখানে একবার আর এই যে জুয়েলারি, জুয়েলারি ছিল কোথায় যেন, এই যে জুয়েলারি, জুয়েলারি এখানে একবার আসবে, এখানে জুয়েলারি একবার, এই আউটার কলমে জুয়েলারি একবার আসবে, এখানে জুয়েলারিটা আবার পরবর্তী এইদিকে আমাদের এইদিকে আসতেছে জুয়েলারি বলে, এইটা এটা এখানে আসছে আবার 8,000 টাকা মনে রাখতে হবে, জুয়েলারি কোথায় কোথায় যাচ্ছে,
সে তার স্ত্রী থেকে এত টাকা জুয়েলারি রিসিভারকে দিয়েছে, এটা এখানে বসে গেল। আচ্ছা তারপর কি আছে? এরপর এই ডিফিসিয়েন্সি, এই ডিফিসিয়েন্সি করতে গেছে আমরা ডিফিসিয়েন্সি এখানে যেটা বের করছি ওইগুলো একবার আবার মুছে দিয়ে দেখাচ্ছি। এই যে ডিফিসিয়েন্সি 43,300 টাকা, এই ডিফিসিয়েন্সিতে এই পাশে এই ডেবিট পাশে চলে আসবে 43,300 টাকা। স্টেট ডিফিসিয়েন্সি ফ্রম স্টেটমেন্ট অফ এফেয়ার্স লিখে 43,300 টাকা এখানে বসে গেল। তাহলে আমরা ডেবিট পাশের আইটেম শেষ করলাম। এরপর ক্রেডিট পাশে আসেন, আর কী কী আছে দেখতে হবে। এখানে আর তো কিছু নাই, আমরা এখন বাকি আইটেমগুলো এখান থেকে, এই যে লজ অন গ্যাম্বলিং এটা কিন্তু কোথায় দেখাতে হবে, এটা এই ডেবিট ক্রেডিট পাশে দেখাতে হবে। এই যে লজ অন গ্যাম্বলিং এটা যেহেতু চোখে পড়ছে সেটা আগে করে দিই। গ্যাম্বলিং মানে বাজি ধরা, জুয়া খেলা, জুয়া খেলার লস। এই যে লজ অন গ্যাম্বলিং বলে 1,100 টাকা এখানে আসছে, লজ অন গ্যাম্বলিং এটা 100 টাকা এখানে আসছে। এরপর আমরা আমাদের কী কী আছে আমাদের এগুলো দেখতে হবে। আমরা এখানে দেখবো, আমরা সম্পদ থেকে দেখবে যে স্টক, স্টক ছিল টোটাল 60,000 টাকা। 60,000 টাকার আমাদের কুয়েশনে যাই স্টক ছিল যে 60,000, এই যে 60,000। এগুলো মুছে দিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, 60,000 টাকা স্টক, স্টক 60,000 টাকা। এই 60,000 টাকার রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 60%। তাহলে 60,000 টাকার 60% আদায় করা গেলে, আদায় করা যাবে না কত, 100 থেকে 60 বাদ দেন, 60% মানে 100% থেকে তাহলে 60 বাদ দিলে কত হবে, 60% থেকে 60 বাদ দিলে 40% আর আদায় করা যাবে না। 40% কী করা যাবে না, আদায় করা যাবে না। এই 60,000 টাকার 40% 24,000 টাকা। এই যে 24,000 টাকা আসছে, এটা হচ্ছে আদার লজের মধ্যে। এই 24,000 দিছে কিনা দেখেন, এই 24,000 টাকা এই যে আসছে 60,000 টাকা 40%। কীভাবে 40 আসছে বোঝা গেল আশা করি। এরপর কী আছে? এরপর আমাদের মধ্যে আছে যে কি, এরপর আমাদের মধ্যে তাহলে এটা স্টক চলে গেল। তারপর ফার্নিচার, ফার্নিচারের বেলায় যদি আমরা দেখি 8,000টাকে 8,000 আদায় করা যাচ্ছে, 8,000 থেকে 4,000 আদায় করা যাচ্ছে। 8,000 থেকে 4,000 আদায় করা গেলে আদায় করা যাবে না কত, 8,000 থেকে 4,000 বিক করেন, 8,000 থেকে 4,000 বিক করলে হবে 4,000 টাকা। 8,000 থেকে 4,000 বিক করলে এই যে ফার্নিচার, ফার্নিচার 4,000 টাকা, 4,000 টাকা। তাহলে এটা এটা 8,000 থেকে 4,000 বিক। এরপর কী আছে? এরপর যদি আমরা দেখি স্টক গেল, ফার্নিচার গেল, জুয়েলারি তো ক্রেডিট পাশে এটা হিসাবে দেখাতে হবে। গুড বুক ডেট, বুক ডেটের মধ্যে এটা 8,000 8,000 সেম সেম, এটা কোনো কিছু করতে হবে। ডাউটফুলেরটা, ডাউটফুলেরটা 16,000-এর মধ্যে 8,000 আদায় করা যাবে। তাহলে আদায় করা যাবে না কত, 16,000 থেকে 8,000 বিক করেন, 16,000 থেকে 8,000 বিক করলে 8,000 টাকা। এই যে 16,000 থেকে 8,000 বিক করে এই যে ব্যাট আটা আটা, হ্যাঁ এটা এটা আরও আছে 8,000 টাকা দিকে আসতেছে, 8,000 আমি এখানে লিখতেছি, এখানে আসতে 8,000 টাকা, 16,000 থেকে 8,000 বিক করলে 8,000। আপনাদের আবার দেখাই, তাহলে এখান থেকে 8,000 আছে, আর এদিকে ব্যাড আছে 12,000 টাকা। এটা ব্যাড, এটার কোনো ডিফারেন্স নেই এদিকে নাই, তাহলে এদিকে আছে 12,000 টাকা। 8,000-এর সাথে 12 যোগ, যোগ 12,000, 12,000 যোগ করেন, তাহলে 8,000-এর সাথে 12,000 যোগ করলে কত হবে, 20,000। এটা ভুল লেখা, এটা 18,000 লিখলো কেন, ব্যাড। আবার আর একটু দেখি, আমি আমি ভুল বলতেছি নাকি। এরা এখানে আমাদের ডাউটফুল হচ্ছে এদিকে 16,000-এর 50% 8,000, আর 50% আদায় হলে 50% আদায় হবে 8,000, আর এদিকে আছে যে কত ব্যাট, সরি আমি ভুল দেখছি, এটা আমার ভুল হয়েছে, এটা এটা হচ্ছে যে ব্যাডের টাকাটা হচ্ছে যে 10,000 টাকা। এই যে 10,000 টাকা ব্যাডের টাকা, 10,000, আমি এটা 12,000 লিখেছি, তাহলে এটা হবে যে কত, 10,000। এটা হবে 10,000 টাকা। তাহলে 8,000 থেকে 10,000, 8,000-এর সাথে 10,000 যোগ করলে এটা আশা করি যোগ না করলেও হবে, 8,000+10,000 সমান কত হয়ে যাবে, 18,000 টাকা এটা চলে আসছে। এই যে 18,000 টাকা, এটা ব্যাড অ্যান্ড ডাউটফুল। তাহলে ব্যাড অ্যান্ড ডাউটফুলটা আমরা বুঝে গেলাম। এরপর আর কী আছে দেখি, বিল রিসিভেবলের ঘটনা রয়েছে। বিল রিসিভেবল, এই যে বিল রিসিভেবল 12,000 টাকার মধ্যে 6,000 টাকা আদায় করা যাবে, আদায় করা যাবে না কত, 12,000 থেকে 6,000 বি করেন, 12,000 থেকে 6,000 বি করলে 8,000 টাকা এই বিল রিসিভেবল। তাহলে আমাদের সকল আইটেম মনে হয় চলে আসছে। এরপর রিসিভার ফিস, রিসিভার ফিস কত কত আসে সেটা দেখতে হবে। রিসিভার ফিস মূলত আমাদের দুই জায়গায় ছিল, রিসিভার ফিস আছে দুই জায়গায়। এই যে এখানে, এখানে আছে 1,200 টাকা রিসিভার ফিস, এইখানে আছে 1,200 টাকা, সেটা হচ্ছে কোথায়, ফুললি সি ফুলি সিকিউরড ক্রেডিটর্স, এখানে আছে 1,200, এটা এটা আসবে এই যে 1,200, এখানে হাতে লেখা আছে, আমি ইয়া দিয়ে লিখে দিচ্ছি 1,200 টাকা রিসিভার ফিস 1,200,
প্লাস আর আর কোথায় আছে, আর আছে যে আমাদের এই যে এখানে সম্পদ পাশে এখানে আছে 4,000 টাকা রিসিভার ফিস, রিসিভার ফিস 4,000 টাকা, 1,200, 12,000 প্লাস 4,000, 12,000 সাথে 4,000 যোগ করলে কত হয়, 12,000 সাথে 4,000 যোগ করলে হবে 5,200 টাকা। বইয়ের লেখাটা, এই বইয়ে এখানে যে লেখাটা আছে সেটা ভুল, এটা ভুল, এটা ভুল। আমাদের হবে যে 1,200 থেকে 1,200 সাথে 4,000 যোগ করলে 5,200 টাকা, যোগফল ঠিক আছে কিন্তু এটা লেখাটা ভুল, আশা করি বোঝা গেল। আর এদিকে এই সম্পত্তিগুলার লস আদার লস সবগুলা যোগ করে পেলাম কত, 34,100, 34,100। তারপর কি আমরা সব আইটেমগুলো এখন যোগ করে ফেলবো, আমাদের আর নাই সবই চলে আসছে, এই আইটেম সবগুলা যোগ করলে যোগফল আসছে কত, 1,17,300, আর এদিকেও আসছে 1,17,300। তাহলে আমাদের অঙ্ক মিলে গেল, অঙ্ক মিলে গেলে কোনো ঝামেলা নাই এবং করা শেষ হয়ে গেল। এই হলো আমাদের লেকচার নম্বর 7, আশা করি আপনারা বুঝেছেন। যে কোনো কোয়েশ্চেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর এই ভিডিওর পিডিএফ ফাইল অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা থাকবে, আপনারা ওখান থেকে পিডিএফ ফাইলটা কী করে নেবেন, ডাউনলোড করে দেখতে পারবেন অথবা ভিডিও দেখে দেখে দেখতে পারবেন। তো পিডিএফ ফাইল অবশ্যই লিঙ্কের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে থাকবে। ওকে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তস্থ থেকে। বন্ধু বান্ধবদের বলবেন আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।